হচ্ছে ই সিগারেট বা ভেইপিং ইয়াং যারা পপুলার জেনারেশন ওনারা এটার প্রতি আসক্ত হচ্ছেন, এইসব জিনিসকে এখানে লাং ক্যান্সারের পিছনে রয়েছে। ফুসফুসের সবচেয়ে বড় শত্রু, মানুষের সৃষ্টি করা শত্রু হচ্ছে ধূমপান, ধূমপানে বিষপান, এই কথাটা আমরা সবসময় বলে এসেছি এবং এটা আসলেই যুগ যুগ ধরে এটা প্রমাণিত হয়েছে, এখনও এটা প্রমাণ হচ্ছে। ধূমপানের সঙ্গে সরাসরি লাং ক্যান্সারের একটা সম্পর্ক রয়েছে। বাংলাদেশে ধূমপান বিরোধী কার্যক্রম এখনও প্রয়োগ হচ্ছে কিন্তু সেটাকে সেই পর্যায়ে আমরা শক্তিশালী করতে পারি নাই। মানুষের মধ্যে এখন ধূমপানের, বিশেষ করে যারা নিম্ন আয়ের যেই শ্রেণী রয়েছেন ওনারা বিড়ি খাচ্ছেন, তা অন্যরা ধূমপান করছেন, সিগারেট খাচ্ছেন, তারপর মধ্যে চলে আসছে আরেকটা মাথা ব্যথা, সেটা হচ্ছে ই সিগারেট বা ভেইপিং, ইয়াং যারা পপুলার জেনারেশন ওনারা এটার প্রতি আসক্ত হচ্ছেন, এইসব জিনিসকে এখানে লাং ক্যান্সারের পিছনে রয়েছে। এখন যে বিষয়টা জরুরি সেটা আমরা বলছিলাম যে 40 বছর বয়স একটা একটা বলবো যে একটা লিমিট, কাট অফ মার্ক। এখানে একটা ধূমপায়ের জন্য পরবর্তীতে সিওপিডি হওয়ার রিস্ক রয়েছে অথবা লাং ক্যান্সার হওয়ার রিস্ক রয়েছে। তো যদি আমি বছর বছর একটা এক্স রে করি, খুব প্রাথমিক পর্যায়েও কিন্তু লাং ক্যান্সারের সেই শ্যাডোটা আমরা তুলে ধরতে পারি। এটি একটি মানে সহজ, সবচেয়ে সহজ